এই হচ্ছে আলুর দম। আমরা ধনে পাতা দিয়ে আলুর দম একটা সার্ভিং ডিশে পরিবেশন করেছি। এই আলুর দমটি আপনি নাস্তায় রুটি, লুচি বা পরোটার সাথে খেতে পারেন, ইচ্ছে করলে এটা ভাতের সাথেও খাওয়া যায়। শীতকালে অনেক ছোট ছোট আলু পাওয়া যায়, এই আলু দিয়ে আলুর দমটা খুবই মজার হয়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার ছুটির দিনে আমার সকালবেলা করতে আছে আলুর দম। দিয়েছে তেজপাতা, দারচিনি, এলাচ এবং জিরার ফোড়ন, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলের মধ্যে একটু নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। দিয়েছে আদা রসুনের পেস্ট, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ মশলাটা ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সব কিছু আরো সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এগুলো মশলার সাথে এখন ভালো করে কষিয়ে নিব। টমেটোটা গলে যাবে। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, পানিটা শুকিয়ে আসুক। আলুর দমে মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আলু। এখন শীতকাল, বাজারে ছোট ছোট আলু পাওয়া যায়, লাল আলু, এগুলো আমরা সিদ্ধ করে নিয়ে তারপরে তেলে ভেজে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে পরে ওই ভাজা আলুগুলো আমরা এই মশলায় দিয়ে দিব। ততক্ষণে মশলাটা কষানো হচ্ছে। মশলাটা আরও 1-2 মিনিট কষিয়ে আমরা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিব। টমেটোগুলো গলে কি সুন্দর মেশ হয়ে গেছে, এটা আরেকটু একটু আমরা নেড়েছে, তারপরে আমরা আলু দিয়ে দিব এর মধ্যে। এখন আলু ছেড়ে দিচ্ছি মশলার মধ্যে, ভাজা আলু। শীতকালে আলুর দম করে দিবেন, ভাল লাগবে, আর সকালে নাস্তার সাথে খেতে খুব ভাল লাগে, সবাই খুব পছন্দ করবে। আর রেসিপিটাও খুব ইজি, খুব সহজভাবে ঝামেলাহীনভাবে করে ফেলতে পারবেন। আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ। আরও কিছুক্ষণ আমরা এই আলুটা মশলার মধ্যে কষাবো, নাড়াচাড়া করতেছি, নেড়ে চেড়ে নেবেন। একটু পানি দিয়ে নিয়েছিলাম, পানি দিয়ে আবার কষিয়ে নিয়েছি যেন মশলার গন্ধটা না থাকে। এখন আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দই দিলে আলুর দমের স্বাদটা আরো বেশি আসে, ভালো লাগে আরো বেশি। আরো কিছুক্ষণ দইটা দেওয়ার পরে আমরা আলুগুলো কষিয়ে নিব। আর একটু আলুর দমে আলু আমরা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমরা একটু কষিয়ে নিয়ে এখন আবার পানি দিয়ে দিচ্ছি অল্প একটু। এই পানিতেই আলুর দমের রান্নাটা হয়ে আসবে।
পানি দিয়ে আরো 3-4 মিনিট আমরা রান্নাটা করব এবং আলুর দমটা কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি আমরা তেঁতুলের কাট তেঁতুলের কাটটা দিয়ে আমরা আর ভালো করে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছে এইভাবে আর কিছুক্ষণ রান্না করব আমাদের রান্নাটা প্রায় হয়ে আসছে আর একটু পরে আমরা জিরা ভাজা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব স্বাদটা ব্যালেন্স করার জন্য আমরা অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এতে আরো স্বাদটার বেশি ভালো আসবে হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে আমরা রান্নাটা শেষ করে ফেলব আমাদের ইউটিউব চ্যানেলে আর অনেক রান্না আছে প্রতিদিনই আমরা নতুন কিছু রান্না নিয়ে আসি আপনারা শারমিন কাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখে আমাদেরকে উৎসাহ দিবেন লাইক কমেন্টস করবেন রান্নাটা প্রায় হয়ে গেছে আমরা এখন একটা পাত্রের মধ্যে ঢেলে আপনাদেরকে পরিবেশন করছি এই হচ্ছে আলুর দম সবশেষে আমরা একটা সার্ভিং ডিশে পরিবেশন করেছি ধনে পাতা দিয়ে দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও ভালো লাগবে এই আলুর দম আপনি রুটি পরোটা লুচি বা ভাতের সাথেও খেতে পারবেন ভীষণ মজার এই আলুর দম করে দেখুন ট্রাই করেন ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে শীতকালে অনেক আলু পাওয়া যায় ছোট আলু এই আলু দিয়ে এই আলুর দমটা আর বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন আর আমাদেরকে উৎসাহ দিবেন নতুন নতুন রেসিপি আনার জন্য আল্লাহ হাফেজ